পণ্য আমদানি রপ্তানিতে চুয়াডাঙ্গার দর্শনা রেলপথটি দুদেশের সেতুবন্ধন হয়ে কাজ করে। অল্প দূরত্ব ও কম খরচের কারণে ব্যবসায়ীদের জন্য তা খুবই লাভজনক। ব্যবসায়ীরা বলছেন, সড়ক পথে আমদানি রপ্তানি শুরু হলে বাণিজ্যিকভাবে এই অঞ্চল আরও সমৃদ্ধ হবে, দ্বিগুণ রাজস্ব পাবে সরকার। ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনে ব্যবসায়ীদের কাছে আকর্ষণীয় চুয়াডাঙ্গার দর্শনা রেলপথ। এই পয়েন্টে রেলপথে পণ্য আমদানি রপ্তানিতে বেশ আগ্রহী দুদেশের ব্যবসায়ীরা। কম সময়ে সহজে যাতায়াতের কারণে দর্শনা রেলপথ ব্যবসায়ীদের জন্য লাভজনক। প্রতিদিনই এ সীমান্ত দিয়ে হাজার হাজার টন পণ্য আমদানি হচ্ছে। দর্শনা পোর্ট দিয়ে প্রত্যেকদিন 5,000 টন সর্বনিম্ন মাল ঢোকে। এখানে আমি একবারে 2,500 টন মাল ঢোকাই নিতে পারছি, সেটা আমার এখান থেকে কস্ট অনেক কম করে যাচ্ছে। রেলপথে পণ্য আনা নেওয়া করলেও সড়কপথে আমদানি রপ্তানি সুবিধা না থাকাই সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। দর্শনা রেলওয়ের পাশাপাশি যদি সড়কপথে আমদানি রপ্তানি কার্যক্রমটা চালু হয়, এই বন্দর আরও সচল হবে। বেলাবুলের চেয়ে দর্শনা বন্দরটা আমাদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা দর্শনা দিয়ে পাওয়া যাবে। দর্শনা স্থলবন্দর পূর্ণাঙ্গভাবে চালু হলে দুদেশের বাণিজ্যিক বন্ধন আরও সমৃদ্ধ হবে, গড়ে উঠবে নতুন ইকোনমিক জোন। তাই পূর্ণাঙ্গ স্থলবন্দর চালুর দাবি ব্যবসায়ীদের। এখান থেকে কলকাতা কাছে, আর এখান থেকে ঢাকা কাছে, এখান থেকে সর্দি কাছে, সব দিক দিয়ে সুবিধা হয়। এখানে যদি একটা স্থলবন্দর হয়, রেলপথ ব্যবহার করায় প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব পাচ্ছে সরকার। গড়ে প্রায় রেলওয়ে যে ভাড়াটা 7 কোটি প্লাস, গত অর্থ বছরে আমরা 85 কোটি প্লাস টাকা আর্ন করছি এই পণ্য পরিবহনের মাধ্যমে। জিসান আহমেদ, DBC নিউজ, চুয়াডাঙ্গা।